আসসালামু আলাইকুম বাংলাদেশি ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা ন্যাটোর সামরিক শক্তির সাথে ইউরোপীয় ইউনিয়নের সামরিক শক্তির মধ্যে তুলনা করে দেখব। যদি তাদের মধ্যে যুদ্ধ লেগে যায় তাহলে কারা এগিয়ে থাকবে, এটা বোঝা যাবে এই ভিডিওর মাধ্যমে। তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ন্যাটোর সদস্য সংখ্যা হচ্ছে 30টি দেশ, সেক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা হচ্ছে 27টি দেশ। ন্যাটোর জিডিপি হচ্ছে 49.2 ট্রিলিয়ন মার্কিন ডলার, সেক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের জিডিপি হচ্ছে 17.1 ট্রিলিয়ন মার্কিন ডলার। ডিফেন্স বাজেট ন্যাটোর হচ্ছে 1.1 ট্রিলিয়ন, সেক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন হচ্ছে 270 বিলিয়ন মার্কিন ডলার। টোটাল মিলিটারি ন্যাটোর হচ্ছে 57,60,000, সেক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন হচ্ছে 26,63,300 জন। কম্বাট ট্যাঙ্ক ন্যাটোর হচ্ছে 20,752টি এবং ইউরোপীয় ইউনিয়ন হচ্ছে 5,081টি। টোটাল আর্টিলারি ন্যাটোর হচ্ছে 13,600টি, ইউরোপীয় ইউনিয়ন হচ্ছে 6,300টি। রকেট প্রজেক্টর ন্যাটোর হচ্ছে 4,800টি, ইউরোপীয় ইউনিয়নের 1,100টি। যুদ্ধ বিমান ন্যাটোর হচ্ছে 22,872টি, ইউরোপীয় ইউনিয়ন হচ্ছে 8,800টি। হেলিকপ্টার ন্যাটোর হচ্ছে 8,700টি, ইউরোপীয় ইউনিয়নের 2,329টি। সামরিক ড্রোন ন্যাটোর হাতে 12,800টি, ইউরোপীয় ইউনিয়নের হাতে 1,590টি। যুদ্ধ জাহাজ ন্যাটোর হাতে আছে 2,036টি এবং ইউরোপীয় ইউনিয়নের হাতে আছে 1,444টি। সাবমেরিন ন্যাটোর হাতে আছে 147টি, সেক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের হাতে আছে 51টি। দর্শক, এই ছিল আজকের তুলনা। আশা করি আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এতটুকুই থাক, আল্লাহ হাফেজ।